প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। অ্যামাজনের জঙ্গল মানেই একটা লোমহর্ষক ব্যাপার। অ্যামাজনের ভয়াবহতা ও সৌন্দর্য নিয়ে বহু ছবি এবং গল্প লেখা হয়েছে। সেই অ্যামাজনেরই একটি অংশ সম্প্রতি দাবানলে পুড়ে ছারখার হয়ে গেছে। মারা পড়েছে কত শত জীব ও প্রাণী, যার মধ্যে বিরল প্রজাতির প্রাণীও রয়েছে। এই অ্যামাজনেরই বাস করে কয়েকটি ভয়ঙ্কর প্রাণী। আজকের ভিডিওটিতে সে সম্পর্কে বিস্তারিত জানাব। অরপাইমা বিশ্বে স্বাদু জলের বৃহত্তর মাছ, এটি পিরারুকু নামেও পরিচিত। এরা দৈর্ঘ্যে এরা প্রায় 10 ফুট হয়। এরা মাংসাশী হয়। গ্রিন অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ, এটি অ্যামাজন নদীতেই এদের দেখা মেলে। এদের দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হয়। ওজন 250 কেজিরও বেশি। ক্যান্ডিরো, এটি একটি ছোট প্রজাতির রক্তপিপাসু মাছ। এদের ভ্যাম্পায়ার ফিশও বলা হয়। বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, পেরুতে পাওয়া যায় এই প্রজাতির মাছ। পিরানহা, এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক। অ্যামাজন নদীর ত্রাস বলা হয় এই মাছকে। এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়, শিকার করে দলবদ্ধভাবে। এদের দাঁতে এত ধার যে নিমিষে বড় কোনো পশুকে খেয়ে ফেলতে পারে। বুলশার্ক, সাধারণত হাঙ্গরদের সমুদ্রে দেখা যায়, কিন্তু অ্যামাজন নদীতে বুলশার্কের দেখা পাওয়া যায়। এদের দৈর্ঘ্য প্রায় 11 ফুটের মতো হয়। ওজন 300 কেজিরও হতে পারে। দা পাকু, এদের পিরানহার বড় ভাই বলা হয়। মানুষের মতো দাঁতই এদের বড় পরিচয়। এরা সর্বভুক্ষ। ইলেকট্রিক ইল, এরা ক্যাটফিশ প্রজাতির। দৈর্ঘ্যে প্রায় 8.5 ফুটের মতো হয়। এদের শরীরে 600 ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয়। ব্ল্যাক কেমন, এদের অ্যামাজন নদীর রাজা বলা হয়। দৈর্ঘ্যে প্রায় 20 ফুটের মতো হয়। আজ এ পর্যন্তই। নতুন নতুন সংবাদ পেতে প্রবাহ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।